এখন অপরা উইনফ্রের সাথে যদি তানভীর তারেকের উপস্থাপনা তুলনা করা হয় তাহলে সেটা একটা হাস্যকর পর্যায়ে চলে যাবে। সেগুলো কিন্তু লেখেন, অর্থাৎ বাংলা গানকে প্রমোট করার জন্য আপনার কিন্তু কোনো রকম দায় নেই বা কোনো রকম কার্যকারিতা নেই। আপনি যখন একটা ব্যঙ্গাত্মক বা কোনো রকম ট্রল করার একটা সুযোগ পাইছেন তখন আপনার ইঞ্জিনিয়ারিং ছেড়ে, ডাক্তারি ছেড়ে, আপনার অন্য ব্যবসা ছেড়ে, সাথে সাথে ফেসবুকে ফ্রি অফ কস্ট যেহেতু একটা সম্পাদকীয় লেখা যায় আপনি লিখে ফেলেছেন। আর দিন ডাডে অনন্ত জলিল প্রসঙ্গে শুধু এটুকুই বলি, ডক্টর মাহফুজুর রহমানের গান আপনি কেন আয়ুব বাচ্চু বা জেমসের গানের জনপ্রিয়তার সাথে বা প্রচলিত ধারার জনপ্রিয়তার সাথে তুলনা করবেন? আমি অনেককে, অনেক বিজ্ঞ বিশারদকে ফেসবুক স্ট্যাটাস দিতে দেখেছি তার গান নিয়ে নানা রকম ট্রল, হাসাহাসি করছেন যে জাত গেল জাত গেল। ভাই, আপনি বাংলা অন্য গান, অন্য মুগ্ধতার গান, অন্য নতুন একটা ছেলের গান মুগ্ধ হয়ে শুনে কয় লাইন লিখেছেন? প্রিয় দর্শক সবাইকে সালাম শুভেচ্ছা, আমি তানভীর তারেক, একেবারেই একা কথা বলছি, সেটে আর কেউ নেই, সাধারণত কেউ না কেউ থাকে। থাম্বনেলে দেখেছেন কোন বিষয়টি কথা বলেছি, এবং ইউটিউব কন্টেন্টে যেটা হয় থাম্বনেলে সবাই বোঝা যায় কোন বিষয়ে কথা বলবো। এবং এই বিষয়ে গত প্রায় এক দেড় মাস ধরে যে চর্চা হচ্ছে তাতে এটুকু বলা যায় যে বিভিন্ন পেশাজীবীর, উকিল, ব্যারিস্টার, ডাক্তার, উপস্থাপক, নায়ক, নায়িকা, পরিচালক, এমন কোনো পেশাজীবী মানুষ নাই যে মানুষ, যে ব্যক্তি এই প্রসঙ্গ নিয়ে কথা বলেনি। অনন্ত জলিল, বর্ষা, দিন দাডে, পরাণ এবং এই ছবির বাজার নিয়ে প্রথম কথা হচ্ছে বাংলাদেশে কোনো উপায় আজ অবধি তৈরি হয়নি যে কোন ছবির কত টাকা লগ্নি করলো এবং কত টাকা উঠে আসলো। 100 কোটির একটা তকমা, একটা প্রোপাগান্ডা চলছে, সেটা নিয়ে আমার শোতে আমি একাধিকবার অনন্ত ভাইকে প্রশ্ন করেছি এবং তিনি তার মতো উত্তর বলেছেন। অবশ্যই তারকাদের নিজস্ব একটি অভিব্যক্তি, নিজস্ব একটা সংজ্ঞা থাকে, নিজস্ব একটা যুক্তি থাকে, সেই যুক্তি আমার শুনতে হয় এবং সেটাই বিশ্বাস করতে হয়। কিন্তু আমি আপনাদের কাছে একটু প্রশ্ন রাখতে চাই, যে বা যারা সারা বছর বাংলা ছবি নিয়ে চর্চা করেননি তারা যে বাংলা ছবি নিয়ে চর্চা করছেন সেটি যেমন ইতিবাচক, এদের মধ্যে অধিকাংশ খুব স্যাটার করে ব্যঙ্গ করার জন্য দিন দাডে বা বর্তমান বাংলা ছবি নিয়ে কথা বলছেন। আমি আজকে খুব ইতিবাচক সূত্রে কথা বলতে চাই এবং কোনো রকম নেগেটিভিটি ছড়াতেও চাই না। দেখেন, অনন্ত জলিল এবং বর্ষার ভোকাবুলারি নিয়ে আমরা বিভিন্নভাবে ট্রল করি। আমি, আমরা কতটুকু শুদ্ধ উচ্চারণে কথা বলি সেটা একটা বড় প্রশ্ন। আমাদের দেশে একাধিক উপস্থাপক, একাধিক সংবাদ পাঠক, ইনক্লুডিং মি, অনেক রকম উচ্চারণগত সমস্যা হয়ে থাকে বাংলা ইংলিশ মিলিয়ে কথা বলি। হ্যাঁ, তার চাইতেও খারাপ ধরলাম অনন্ত বর্ষার উচ্চারণ এবং সিনেমার যেই সংলাপগুলো তারা বলেছেন। আমার প্রসঙ্গ হচ্ছে বাংলাদেশে কেউ কেউ রয়েছেন খুবই শৌখিনভাবে এই ছবিগুলো করে থাকেন এবং সেগুলো দেখাচ্ছেন, তারা নিজেরা প্রদর্শন করছেন, তারা নিজেরা পরিশ্রম করছেন দেখানোর জন্য। এই বিষয়টিকে শুধুমাত্র অ্যাপ্রিসিয়েট করলেই কিন্তু আপনার হয়ে যায়, কিংবা আপনি ইগনোর করেন, ঠিক আছে, আপনার ব্যক্তি স্বাধীনতা, আপনার লেখার স্বাধীনতা, আপনি সেটা লিখতেই পারেন। কিন্তু তা না করে যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে নানা রকম সিন্ডিকেশন, অর্থাৎ কেউ কেউ ক্যামেরা বা মোবাইলের সামনে বসেই একেবারে প্রমাণ করার চেষ্টা করছেন যে বাংলাদেশের সেরা অভিনেতা এবং বাংলাদেশের অন্যতম সফল একটা চলচ্চিত্র দিন দাডে। এটা কেন প্রমাণ করতে হবে আপনাকে? এমনকি অনন্ত বর্ষাকেই বা একেবারে সুপারস্টার বা তারকা নায়কদের সাথে তুলনা করতে হবে? তারা তাদের মতো তাদের জনরা কাজ করুক না, আপনি সেভাবে বিচার করেন না, তাহলেই তো ল্যাটা চুকে যায়। কিন্তু না, তুলনা করতে হবে আমাদের। আপনি দেখবেন আমাদের বিভিন্ন টক শোতে, আমিও প্রথম দিকে দু একটা শোতে প্রশ্ন করেছিলাম, পরবর্তীতে বাদ দিয়েছি, নানানভাবে তুলনামূলক প্রশ্ন আসে, প্রশ্ন করা হয় তারকাকে এবং তারকারা ভাবাচাকাকে একটা উত্তর দেন, বিপদে পড়ে যান। এই প্রবণতাটা খুবই খেলো এবং খুবই অপ্রাসঙ্গিক মনে হয় আমার কাছে। আরেকটা বিষয়ে খুব না বলে পারছি না, সেটা হচ্ছে রিভিউ নিয়ে। আমি সাংবাদিকতা করছি প্রায় 26 বছর। আমার সাংবাদিকতা জীবনে প্রথম মুগ্ধতা বাড়ে জায়জাদিনের একটা রিভিউ ছিল, টেলিভিশন এবং চলচ্চিত্র মাঝে মাঝে আসতো, সেগুলোর দর্শক রিভিউ, সেটা
আমি পড়তাম, সেই নাটক সেই সিনেমা যদি নাও দেখতাম সেই রিভিউটা পড়ার জন্য মুগ্ধ হয়ে অপেক্ষা করতাম কোন সংখ্যাটা বেরোবে। এর পরবর্তীতে আমি যখন সাংবাদিকতায় আসি, বেশ কয়েকজন নির্মাতা গুণী অভিনেতা অভিনেত্রীর কাছ থেকে আমি রিভিউ কালেকশন করে ছাপার চেষ্টা করি। মামুনুর রশিদ, আতর রহমান থেকে শুরু করে অনেকে, অনেক গুণী ব্যক্তিত্বরা বিভিন্ন প্রাসঙ্গিকতায় তারা যেগুলো দেখেছেন সেগুলো নিয়ে আলোচনা করেছেন, লিখেছেন, সেটা ছেপেছি। গত প্রায় আমি বলবো এক যুগেরও বেশি সময় ধরে কোনোরকম রিভিউ দেখবেন না পত্রিকায়। পত্রিকা গেল, অনলাইনের যুগ আসলো। অনলাইনের যুগে তারকারা উল্টো আমাদের তকমা দিয়ে দিলেন যে আমরা টাকা খেয়ে রিভিউ লিখি, অথবা বললেন যে কারো কারোর সাথে সম্পর্ক, আমি অনন্ত জলিলের খুব কাছের মানুষ, আমি তো ভালো বলবই, অমুকে শাকিবের হেটার্স, শাকিবকে তো গালি দেবেই, অমুকে আরিফিন শুভকে দেখতে পারে না, ওকে তো ব্যঙ্গ করবেই, এগুলো শুরু হলো। এগুলো শুরু হওয়াতে যেটা হলো, অনলাইন বা সাংবাদিকদের ভেতরে রিভিউ লেখার বা রিভিউ ছাপার প্রবণতা একেবারে চলে গেল, বিশাল লাভ হলো এবং দায়টা চাপলো সাংবাদিকরা তো এখন রিভিউ লেখে না। দেখেন, প্রত্যেকটা বিষয়ের একটা পার্শ্ব প্রতিক্রিয়া থাকে। আজকে আমরা যখন কথা বলছি দিন দা ডে বা পরাণ বা সাইকো, এই ত্রয়ী যুদ্ধের যে কথাগুলো বলছি, সেই যুদ্ধের সময় কি হচ্ছে, সিন্ডিকেট ওয়াইজ রিভিউ হচ্ছে। আপনি ফেসবুক খুললে কার রিভিউ যে কতটুকু সত্য, কত পার্সেন্ট মিথ্যা মেশানো রিভিউ, কত পার্সেন্ট সত্য মেশানো রিভিউ আপনি বুঝবেন না, আপনার সে বোঝার ক্ষমতা থাকবে না। কারণ প্রত্যেকে একটা অ্যাজেন্ডা ধরে রিভিউ বলছেন বা রিভিউ লিখছেন, তাই আপনি আপনার নিজ দায়িত্বে ছবি দেখুন এবং রিভিউ বলুন। এর পাশাপাশি আমি দীর্ঘদিন ধরে একটা সংগ্রাম করছি, গত প্রায় 4-5 বছর ধরে ফেসবুকে বেশ কয়েকটা গ্রুপ বিভিন্ন প্রডিউসার পরিচালকের কাছ থেকে টাকা খেয়ে পজিটিভ বা নেগেটিভ রিভিউ, অর্থাৎ আপনি ছবি বানালেন, এরপরে তারা বিভিন্ন মারফত যোগাযোগ করলো যে আমাদের গ্রুপে এতজন সদস্য রয়েছে, আপনি যদি এই টাকাটা না দেন তাহলে আমরা একের পর এক নেগেটিভ রিভিউ দেবো এবং অমুক ছবিকে আমরা নামাই দিয়েছি, অমুক ছবিতে উঠাই দিছি, আমাদের এই ক্ষমতা হেনা তেনা। এবং এই যে বিষ বাষ্প, এই বিষ বাষ্পটা দীর্ঘদিন ধরে ফুলে ফেঁপে আজকে জায়ান্ট হয়ে গেছে, সেই জায়ান্টের কার্যকারিতা আমরা দেখছি প্রত্যেক ঈদে না, প্রত্যেক ছবি রিলিজের আগে পরে। তাতে যেটা হচ্ছে, আস্থাহীনতা বাড়ছে। কোনো ছবিটা যদি ভালো হয় এবং সেটা সাবলীলভাবে কেউ যদি ভালো বলেও থাকে, তাহলে সেটা বিশ্বাস করতে কষ্ট হচ্ছে, এটা কি সেই সিন্ডিকেশনের রিভিউ, এটা কি টাকা খাওয়া সাংবাদিকের রিভিউ, এটা কি ওই অমুক আত্মীয় অমুক বন্ধু তারকা আছে ওর সাথে ওই রিলেশন, ইত্যাদি নানান রকম সমীকরণে আমরা রিভিউগুলো দিচ্ছি। আমি আবারও দিন দা ডে এবং পরাণ এবং সাইকো নিয়ে প্রসঙ্গে আসি। আমরা আমাদের মিডিয়ামে পরাণ এবং দিন দা ডে ছবিটা নিয়ে যে আলোচনা করেছি, সাইকো নিয়ে সেটা করিনি। প্রথম দিকে অনন্য মামুন এবং অনন্ত জলিলের একটা টকশো বা বিতণ্ডায় সেটা নানান রকম বিতর্কে পৌঁছে ছবিটা ফ্লপ বলে বিভিন্ন জায়গায় ঘোষিত হয় এবং বিভিন্ন টিভি চ্যানেলে সেটা ফ্লপ বলে ঘোষণা করা হয়। তখন কিন্তু কেউ বলেন না যে প্রথম সপ্তাহে কোনো কিছু ফ্লপ বা হিট বলেন না। অথচ ঠিক একই প্রসঙ্গ দিন দা ডে বা পরাণ নিয়ে যখন আলোচনা করা হয় তখন বলা হলো যে প্রথম সপ্তাহে প্লিজ আপনারা কোনো রকম ফ্লপ হিট নিয়ে আলোচনা করেন না। দুই একই ঘটনা, একই প্রসঙ্গ, একই প্রশ্ন, একই ব্যাখ্যা, কেন দুইটা ছবি বা ভিন্ন ভিন্ন ছবিতে ভিন্ন রকম, আমার এটা বুঝে আসে না। যাই হোক, আপনারা বুঝবেন, আমি আমার প্রশ্নগুলো রেখে যেতে চাই। আমি অনেক পরে আজকে দিন দা ডে পরাণ বা এই সাম্প্রতিক ইস্যুসগুলো নিয়ে বলছি, কারণ মনে হয়েছে যে এত এত মানুষ বলার তৈরি হয়েছে। যেমন সত্যিকার অর্থেই অনন্ত বর্ষার সাথে আমার খুব পারিবারিক সম্পর্ক এবং দীর্ঘদিনের সম্পর্ক, এবং সেটা একেবারে শুরুর দিক থেকে, এবং সেটা অনন্ত জলিল বিভিন্ন শোতে সেটা স্বীকারও করেন। সেটা আপনারা যেভাবে নেন, প্রথম দিকে যখন আমার প্রত্যেকটা শোতে, আমার প্রায় একাধিক শোতে, প্রত্যেকটা টিভি শোতে বা FM-এ বা অনলাইনে, যখন যেটা যেভাবে হোক সেভাবে আমি অনন্ত ভাইকে পেয়েছি, তো শুরুতে যখন বিভিন্ন ক্যাম্পেইন শুরু করলেন অনন্ত, তখন আমি যখন তার সাথে সময়ের ব্যাপারে আলোচনা করলাম, তখন বললাম যে আপনি তো এখন অনেক চ্যানেলে ব্যস্ত হয়ে যাবেন, সুতরাং আমি একটু পরেই বসি তাহলে আপনার সাথে। তো উনি ভাবলেন যে আমি বোধহয় মাইন্ড করেছি যে
যাই হোক, পরবর্তীতে বললাম যে না, আমি মাইন্ড করিনি, আপনি অনেক জায়গায় কথা বলবেন এবং সেই কথাগুলো একই রকম হবে, কারণ আপনার টপিকগুলো দু তিনটা টপিকের ভেতরে ঘুরে ফেরে, সেটা বিভিন্ন চ্যানেলে রিপিট করেন এবং সেগুলো দেখার পর আমি একটা নতুন প্রশ্ন তৈরি করতে পারবো। আমি একটু পরেই বসি আপনার সাথে। আমার সাথে জাগো এফএমে অনন্ত বর্ষা বসেছেন, দারুণ কিছু কৌতূহলী টপিক নিয়ে আলোচনা করেছি। বর্তমান সময়ে চলচ্চিত্র নিয়ে একটা নতুন ভাইব তৈরি হয়েছে, এই ভাইবটা ধরে রাখা খুব খুব প্রয়োজন। এই পালে আরও দারুণ হাওয়া বইছে হাওয়া চলচ্চিত্রটি, মেজবাহ রহমান সুমন পরিচালিত চঞ্চল ভাইয়ের ছবি। এবং চঞ্চল ভাইকে আমি বলি যে দ্য হিট মেকার, এবং তিনি আসলে প্রমাণ করে ছাড়েন যে তিনি মেথড অ্যাক্টরে বাংলাদেশে একজন সেরা অভিনেতা। কাউকে অতুক্তি করে আমি কখনো কথা বলিনি, আমার মেধা যোগ্যতায় যতটুকু ভাবনায় বা প্রাসঙ্গিকতা আসে সেটাই বলার চেষ্টা করেছি। এখানে কেউ কেউ দালালি ভাবেন, কেউ কেউ ভাবেন অমুকের বিরুদ্ধে চারণ করছি, এগুলো আমার শুনতে ভালোই লাগে। আমি আজ কোলাহলের সেটে হয়তো একটু এলোমেলো কথাই বলছি, কিন্তু এলোমেলো কথাগুলোর মূল প্রাসঙ্গিক জায়গা হলো আপনি প্লিজ জাজমেন্টাল হবেন না, আর যদি জাজ করতে হয় তাহলে প্রত্যেককে একইভাবে জাজ করুন। আমি ব্যক্তি তানভীর তারেকের সাথেও কিন্তু প্রতারণা করেছি, অনন্য মামুন, আমি কি কখনো সাইকোর এই যে দুই সপ্তাহ বা তিন সপ্তাহ গেল কখনো অনন্য মামুনের বিরুদ্ধে বলেছি? বলিনি, কারণ তার একটা ছবি রিলিজ হচ্ছে, আমি যদি সেই সময় একটু আগুনে ঘি ঢালি সেটা আরও ক্ষতিকর হয়ে যাবে। একইভাবে পরাণের এই যে অভিনয় শৈলী নিয়ে নানানভাবে নানান ব্যাখ্যা আসছে, নানান মুগ্ধতা আসছে, সেগুলো নিয়ে আসলে খুব বেশি ছড়ানো উচিত, কারণ অনেকদিন পর আসলে ছবি নিয়ে আলোচনা হচ্ছে। আর দিন ডাডে অনন্ত জলিল প্রসঙ্গে শুধু এটুকুই বলি, ডক্টর মাহফুজুর রহমানের গান আপনি কেন আয়ুব বাচ্চু বা জেমসের গানের জনপ্রিয়তার সাথে বা প্রচলিত ধারার জনপ্রিয়তার সাথে তুলনা করবেন? আমি অনেককে, অনেক বিজ্ঞ বিশারদকে ফেসবুক স্ট্যাটাস দিতে দেখেছি তার গান নিয়ে নানারকম ট্রল হাসাহাসি করছেন যে জাত গেল জাত গেল। ভাই, আপনি বাংলা অন্য গান, অন্য মুগ্ধতার গান, অন্য নতুন একটা ছেলের গান মুগ্ধ হয়ে শুনে কয় লাইন লিখেছেন, সেগুলো কিন্তু লেখেননি। অর্থাৎ বাংলা গানকে প্রমোট করার জন্য আপনার কিন্তু কোনো রকম দায় নেই বা কোনো রকম কার্যকারিতা নেই। আপনি যখন একটা ব্যঙ্গাত্মক বা কোনো রকম ট্রল করার একটা সুযোগ পাইছেন, তখন আপনার ইঞ্জিনিয়ারিং ছেড়ে, ডাক্তারি ছেড়ে, আপনার অন্য ব্যবসা ছেড়ে, সাথে সাথে ফেসবুকে ফ্রি অফ কস্ট যেহেতু একটা সম্পাদকীয় লেখা যায়, আপনি লিখে ফেলেছেন। এই যে একটা প্রবণতা, আপনি দেখবেন যে টক শো এখন তো বিভিন্ন মাধ্যমে হয়, টক শো আগে শুধু টিভিতে হতো, এখন টক শো টিভিতে, ফেসবুক পোস্টে এবং ফেসবুক ওয়াচ ভিডিওতে, ইউটিউবে সয়লাব টক শো। এবং এই টক শোতে আপনি শুধু ট্রেন্ড খুঁজবেন, যে কোনো ট্রেন্ড, ধরা যাক আলুর দাম বেড়েছে, পচা আলু হঠাৎ করে অমুকে খেয়ে ফেলেছে, শুরু হয়ে গেল পচা আলু নিয়ে যে যা পারেন সেটা বলার জন্য। অর্থাৎ আপনার ওই পেজে লাইক বা ওই পেজে কানেকটিভিটি বাড়াতে হবে। এই যে আপনারা নতুন প্রবঞ্চক হিসেবে কাজ করছেন, সেগুলো কিন্তু কেউ ধরিয়ে দিচ্ছে না, কারণ আপনারা সুশীল, আপনারা বড় বড় কথা সাহিত্যিক, আপনারা বড় বড় ব্যবসায়ী, ইঞ্জিনিয়ার, ডাক্তার, আপনাদের কেন এই টপিকে ব্যঙ্গ করে কথা বলতে হবে? সুতরাং থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ এবং এক্সপ্রেস পজিটিভিটি। আমি এই যে ইংরেজি বললাম, আমার ইংরেজি কিন্তু ব্রিটিশ অ্যাক্সেন্টও হয়নি, আমেরিকান অ্যাক্সেন্টও হয়নি, আমি আমার নিজস্ব স্টাইলে যতটুকু পারি বললাম। প্রত্যেকেরই ভাইভুল আছে, প্রত্যেকেরই নানান রকম অসঙ্গতি আছে। এখন অপরা উইনফ্রের সাথে যদি তানভীর তারেকের উপস্থাপনা তুলনা করা হয় তাহলে সেটা একটা হাস্যকর পর্যায়ে চলে যাবে। সুতরাং তানভীর তারেকের শো নিয়ে যখন আপনি কথা বলবেন, সেই জনরা অনুযায়ী কথা বলবেন, ঠিক আছে এই জনরা এই দর্শক নিয়ে কথা বলে তানভীর, সুতরাং এখানে বেশ ভালো করেছে, আর এই পর্যায়ে আর একটু ভালো করতে পারত। কিন্তু অনন্ত জলিলকে আপনি টম ক্রুজের অভিনয়, টম ক্রুজের ছবির সাথে তুলনা করে ফেলছেন যে কী হাস্যকর, কী ইংলিশ, কী ইংরেজি। ভাই, ও তো নিজের প্রচারণা, নিজের সিআইপি পরিচয় থেকে আরও একটু বাড়তি পরিচয় বা নিজের ফ্যাসিনেশন, নিজের ফিল্মের প্রতি প্রেম থেকেই এই ছবিগুলো করছে, করতে দেন না তাকে। কেন মেইন স্ট্রিম অভিনেতা অভিনেত্রীর মতো অনন্ত বর্ষাকে নিয়ে আলোচনা করতে হবে? একইভাবে ডক্টর মাহফুজুর রহমান কিংবা হিরো আলমকে কেন প্রচলিত ধারার জনপ্রিয় গায়কদের সাথে তুলনা করে আপনার বিত্তশ্রদ্ধা বা নানান রকম
গুরুগম্ভীর নানারকম তত্ত্ব তাত্ত্বিক বিশ্লেষণ তাকে ইগনোর করেন না, অথবা তাকে রিসিভ করেন যে একটা ফান টাইম পার করলাম। সো প্রিয় দর্শক, আমরা আমাদের জায়গা থেকে খুব পজিটিভ থাকি, কারণ ছবি নেই, হল নেই, ওটিটিতে সিন্ডিকেশন এবং এর পাশাপাশি ইউটিউবের যেসব নাটক হচ্ছে সেগুলো নানা রকম বিপ বিপ টুট টুট অশ্লীলতায় সয়লাব, সেখানেও সিন্ডিকেট তিন চারজন নায়ক নায়িকার ভিউ বাড়ে, তারাই বেশি বেশি কাজ পায়। এই যে এত রকম প্রতিবন্ধকতা, এর ভেতরে যে এন্টারটেইনের একটা জায়গা হয়েছে বাণিজ্যিকভাবে সিনেমা হলমুখী বা একটা প্রচার প্রোপাগান্ডা তৈরি হচ্ছে, এটাকে জিয়ে রাখা উচিত। এবং এটাকে জিয়ে রাখলেই হয়তো হাওয়া, হয়তো এর পরবর্তীতে যে কারো ছবি সত্যিকার অর্থেই বাংলাদেশের সামগ্রিক মানুষের মন জয় করবে, শুধু ফেস্টিভ্যাল না, শুধু ফেসবুকে না, শুধু ইউটিউব কন্টেন্টে না, শুধু এসব সামাজিক তর্কে না, সত্যিকার অর্থেই আপামর জনগোষ্ঠীর একেবারে প্রাণের কিছু ছবি আসবে। সেই অপেক্ষায় রয়েছি, সেই অপেক্ষায় থাকব। সবাই ভালো থাকি, ভালো রাখি এবং ভালো প্রসঙ্গগুলো বারবার তুলে ধরি। আল্লাহ হাফেজ।